আয়নাসাহো সার মনে করি না কিছু পাওয়ার আশা, ব্যর্থ আমার প্রার্থনারা। কিরে কিছু বলছিস না কেন? কি বলবো আমি, কি করে বলবো তোকে? একটা কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু ভাবছিলাম তুই কি হয়ে নিবি ব্যাপারটা। আচ্ছা বলেই ফেল না, তুই মাইন্ড করবি না তো? আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই কি আমাকে প্রপোজ করবি? যদি করি তো? আই লাভ ইউ। You're the one that I love, and I'm saying goodbye. Say something, I'm giving up on you. And I'm sorry that I couldn't get to you. এ হচ্ছে আমাদের গল্পের মূল নায়ক তাহসিন। সে একজন হ্যাকার, অসম্ভব মেধাবী একটি ছেলে। নিজের হ্যাকিং এর মেধাকে কাজে লাগিয়ে নিজের দেশকে প্রোটেক্ট করতে চায় সে। কিন্তু সমাজের অবহেলিত মানুষদের প্রোটেক্ট করলেও সে তার তন্দ্রাকে প্রোটেক্ট করতে পারেনি। লিসেন কেয়ারফুলি, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট হ্যাক করবি, কেস নাম্বার 6125 এ ঢুকবি, ওখানকার যত ডাটা ডকুমেন্ট ফাইল আছে সব কিছু রিমুভ করে এই পেন ড্রাইভের ফাইলটা আপলোড করবি। ওকে, ইফ ইউ ডু সামথিং রং আই এম গোনা ফাকিং শুট ইউ। Kill me, but I'm never going to do that. বড়া কিছু বললে ছোটদের শুনতে হয়, বুঝছিস? What the hell? আমি কেন কথা বলবো? এবার লাইনে আসছিস না? এই হাতটা খুলে দে। ওরা আমার চশমা নিয়ে নিছে, তুমি একটু তাড়াতাড়ি আসো ভাইয়া। কিরে তোর ভাইয়ের কি অবস্থা?
তোর জন্য অনেক মায়া হচ্ছে রে। কয়েকদিন আগে গার্লফ্রেন্ডটা গেল, এখন আবার ছোট ভাই, রিভেঞ্জ লাগবে না তোর? কোথায়, কবে? এ হচ্ছে আদনান, যার সাথে আমাদের গল্পের নায়ক তাহসিনের অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যায় এক বছর আগে। তাহসিন আদনানের বায়োডাটা হ্যাক করে বুঝতে পারে যে নারী পাচারের সাথে সে সম্পৃক্ত অনেক বছর ধরে, আর এই মেয়েটি হচ্ছে তার নতুন টার্গেট। কিন্তু তাহসিন আদনানকে সেই সুযোগ দেয়নি। আপনি তো বনানি যাবেন তাই না? রাস্তা কিন্তু অনেক জ্যাম, তাড়াতাড়ি যান, নাহলে কিন্তু লেট হয়ে যাবে। আপনি কি করে জানলেন? আই হ্যাক এভরিওয়ান। আজকেই ছাড়া পেয়েছি জেল থেকে, চিনতেই তো পারছিস তাই না? তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? আমি তো ভেবেছিলাম আমাকে দেখাবার তুই দৌড়ে আসবি আমাকে মারার জন্য। না অবশ্য ডিসিশনটা তো ঠিকই আছে, আমার এতগুলো পোলাপাইনের সামনে কেমনে মারবি আমাকে? গুড বয়। ও শিট, ও শিট, ও শিট, ও শিট। আচ্ছা খবরের কাগজটা তো পড়াই হয়নি, পড়ি একটু। আচ্ছা পড়লাম। আমি এটা কার সামনে দাঁড়িয়ে আছি যে ওর নিজের গার্লফ্রেন্ডকে খুন করছে? এই তোরা দেখছস, দেখছস, এ নাকি নিজের গার্লফ্রেন্ডকে খুন করছে। এ তো এখন আমাদের থেকেও বড় নেতা, তালি হবে তালি, তালি। আপনারা কারা? আপনার আমার সাথে কোনো সমস্যা থাকলে আমাকে মারেন, ওকে ছেড়ে দেন। ছেড়ে দিব? আচ্ছা ঠিক আছে দিব, তার আগে তোর আমাদের সাথে একটা গেম খেলতে হবে, ওকে? আচ্ছা ঠিক আছে। কি রে ভাই পেয়ে গেলি? একটা খেলনা পিস্তল, টিকিট, এটা দিয়ে তুই তোর গার্লফ্রেন্ডকে শ্যুট করবি। ভয় পাস না, ওর কিছু হবে না। তারপর ওকে আমরা ছেড়ে দিই। That's it. কি রে তোর স্বপ্ন দেখা শেষ হয় না? এই দিনের বেলাও তুই স্বপ্ন দেখিস? আচ্ছা শোন, তুই কি জানিস আমার পোলাপাইন তোকে কিডন্যাপ করার পর সেদিন পুলিশের ওয়েবসাইট হ্যাক করে তুই যে ফাইলগুলো আপলোড করলি, তুই তোর গার্লফ্রেন্ডকে কিভাবে খুন করছিলি সেটারই ভিডিও ছিল? আমারই পোলাপাইন তোকে দিয়ে তোর গার্লফ্রেন্ডকে শ্যুট করাইছে, আবার সেটা ভিডিও করে তোকে দিয়ে পুলিশের ওয়েবসাইটে আপলোড করাইছে। তুই আমাকে জেলে ঢুকাইছিস, আবার তুই আমাকে জেল থেকে বের করছিস, তুই কি জানিস? ও তোর জন্য একটা সুসংবাদ আছে। না 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 না,
তোর জন্য তো সুসংবাদ না, তোর জন্য এটা দুঃসংবাদ। সুসংবাদ তো আমার জন্য, তোর কারণেই আজকে আমি মুক্ত। তুই পুলিশের ওয়েবসাইট হ্যাক করে কেস নাম্বার 6125 এর যে ডাটা ডকুমেন্ট তুই ডিলিট করছিস সেগুলো সব আমারই ফাইল ছিল, আমারই পোলাপাইন তোকে দিয়ে সেগুলো ডিলিট করাইছে। আমি এখন মুক্ত, আমি মুক্ত তোর কারণে। আয় ভাই আয়, বুকে আয়। থ্যাংক ইউ সো মাচ। যা, তোকে আমি ছেড়ে দিলাম, যা। দাঁড়া, তোকে আমি ছেড়ে দেব, তোকে আমি ছাড়বো, তোর কারণে আমি 1 বছর জেল খাটছি, তোকে আমি রিওয়ার্ড দিব। তুই তোর গার্লফ্রেন্ডের খুনি হয়ে বেঁচে থাকবি, এটাই তোর শাস্তি, আজীবন বেঁচে থাকবি এভাবে। লিসেন, ডোন্ট প্লে উইথ সামওয়ান হু ক্যান প্লে বেটার দেন ইউ। আর শোন, পুলিশকে আমি সব জানিয়ে দিয়েছি তুই যে এখানে আছিস। সো রান তাহসিন, রান। হ্যালো,